থ্যাংক ইউ জয়শঙ্করবাবু, আপনি আমাকে একটা বিরাট লড়াইয়ে জিতিয়ে দিয়েছেন। মানে আমি যে কতটা আপনার কাছে গ্রেটফুল, আমি যে কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি আপনাকে বোঝাতেই পারবো না। আমি এই দিনটার জন্য কত কিছু করতে রাজি ছিলাম। করেছেন তো, এই দিনটা দেখার জন্য আপনার যতটুকু করা দরকার আপনি করেছেন। আপনি গিয়ে বসুন, এক্ষুনি জাগ ঝুঁকবেন, আমি দেখি যদি কোনো খবর জোগাড় করতে পারি। মরে যাব তবু স্বীকার করব না। উকিল, উকিল হয়েছে তো কি হয়েছে? ওর কাছে আমি কেন মন খুলে স্বীকার করতে যাব সব কথা? কখনো না। আমি চাই শ্রীময়ী জেলে পচে মরুক, আমি চাই শ্রীময়ীর পানিশমেন্ট। বাকি জীবনটা অনিন্দ ত্রিসীমানায় যেন আর কোনো দিনও না আসতে পারে। রবিবাবু, আমি আমার বলতে কুণ্ঠা নেই, আমার ভীষণ মনে হচ্ছে যে আপনার হাত ধরে শক্ত করে ধরে বসে থাকি। ঠিকই আপনার এটা মনে হওয়ার কারণ? আমার নার্ভাস লাগছে। আপনার কি মনে হয় আমি নিজে কি ভয়টাকে জয় করতে পেরেছি? নার্ভাসনেস কি আমার কম লাগছে? I can understand, Rohit. কিন্তু কি জানেন তো, আমি মন থেকে বলছি, আপনি যখন পাশে থাকেন না তখন মনে হয় যে সবকিছু ভালো হবে, জানেন তো, কারোর কোনো খারাপ হতে পারে না। আপনার মধ্যে একটা একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আছে, একটা অদ্ভুত আলোকোজ্জ্বল প্রেজেন্স। মনে হয় সমস্ত অন্ধকার, সমস্ত খারাপ সেই আলোর উদ্ভাসে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি আমি ভিতর থেকে বলছি। কিন্তু বাস্তবে কি তা হয় অনিন্দ? বাস্তবে কিন্তু তা হয় না। রবিবাবু, এই কেসটার মেরিট আপনি কি বুঝছেন? দেখুন, আমার বোঝাবুঝিতে কিছু এসে যাবে না। এখন বিচারক যেটা বুঝবেন আলটিমেটলি সেটাই হবে। তা ঠিক, কিন্তু তবু এই যে এতদিন ধরে একটা প্রসেস চলল, একটা হিয়ারিং হলো, এতগুলো এত কথা, এত সাক্ষ্য প্রমাণ, কিছু তো একটা মনে হচ্ছে। এখন এই মুহূর্তে আমি না ডিসেনসিটাইজড হয়ে গেছি, আমি এখন ঠিক বুঝতে পারছি না। যদি আপনি জিজ্ঞেস করেন, কেস এখন যে কোনো দিকেই যেতে পারে। আমাদের পক্ষের উকিল জোরালো যুক্তি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, বিরোধী পক্ষেরও তাই। চর্চায় পুরোটা শুনেছেন, বিচার করেছেন, খুঁটিয়ে ভেবেছেন। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি অনিন্দ, আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, রাধা বিশ্বাস করতে চাইছি না যে শ্রীময়ী সেনগুপ্তর জীবনটা আজ ঠিক এখানে এসে শেষ হয়ে যাবে। তাই এটুকু বিশ্বাস, এটুকু ভরসা ঈশ্বরের উপর রাখতেই হবে। শ্রীময়ী যদি নিরাপদে বেরিয়ে আসতে পারে না, I shall have another life, a better life. ঠিক বুঝলাম না। কিছুটা বললেন আপনি। রবিবাবু, বলছিলাম যে শ্রীময়ী যদি এই মিথ্যে থেকে বেরিয়ে আসতে পারে, আমি ওর আশেপাশে কোনো মিথ্যেকে প্রবেশ করতে দেব না। প্রমিস। আসছে, স্বাভাবিক, আবার কথা শুনে হাসি পাওয়ারই কথা। কিন্তু তবু আমি যা বলছি মন থেকে বলছি, আমি এই মানুষটাকে হারিয়ে বুঝেছি আমি একজন লক্ষ্মীকে হারিয়েছি। সেই লক্ষ্মীকে আমি কোনোদিন ফিরে পাবো না, কিন্তু সে যে লক্ষ্মী তাতে তো সেটা ভুল প্রমাণ হবে না। আমি যাকে ফিরে পাই না পাই সেটা ইম্যাটেরিয়াল। আমি শুধু এই লক্ষ্মীর আশেপাশে কোনো
অলক্ষিকে প্রবেশ করতে দেব না, দ্যাটস আ প্রমিস। কিন্তু বাস্তবে কি সবকিছু আমাদের উপর নির্ভর করে অনিন্দ? না, তবে অনেক কিছু করছে, অনেক কিছু। রোহিতবাবু, এই কদিন আমি না একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে হয়তো একটা কৌশল ছিল, এতে আমি আমি সাকসেসফুল হয়েছি আমার মনে হচ্ছে। কিন্তু এই কৌশলটা আমার নেওয়ার দরকার ছিল, নইলে হয়তো আমি সাকসেসফুল হতে পারতাম না। সেই কৌশলটা কি সেটা আমার জানার ইচ্ছে করছে, কিন্তু আপাতত আমার কৌতূহলটাকে দমন করতে হচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন তো, একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে, সবাই খুব ছোটাছুটি করছে, টাইপিস্ট পেশকার ওই দেখুন কাগজপত্র নিয়ে ভেতরে যাচ্ছে, আইনজীবীরাও দেখলাম হন হন করে ভেতরে ঢুকে গেল, অর্থাৎ জজ সাহেবের আসার সময় হয়ে গেছে। চলুন আমরা ভেতরে গিয়ে বসি। একটা কথা বলি রোহিতবাবু, আমি জুন ঘোষ সঙ্গে থাকব, এটা এবার একটা আইনি তকমা পাবে তো একদিনের মধ্যে। সে কি? কোর্ট থেকে জুন ঘোষ নামে তিনবার নোটিশ পাঠানো হয়েছে অ্যাপিয়ার করার জন্য। এই নোটিশটা সে যাতে না পায় সেই ব্যবস্থা আমি করেছি। আমি ওর সঙ্গে তঞ্চকতা করেছি ঠিকই, কিন্তু এছাড়া ওর কাছ থেকে বেরিয়ে আসার আমার কাছে আর কোনো উপায় ছিল না। যাক, আপনি একটা বেঁচে থাকার রাস্তা খুঁজে পেলেন। আমার সঙ্গে যখন সম্পর্কই থাকবে না তখন করবেটা কি? আইনত তো কোনো অধিকার থাকবে না, ওই বাড়িতেও কোনো অধিকার নেই। তবু যেরকম মানুষ তাতে যদি জোর করে তাহলে মাঝখান থেকে পাঁচিল তুলে আলাদা করে দেবো, তবু একসঙ্গে আমরা থাকবো না, কোনো অধিকার মোট কথাও প্রয়োগ করতে পারবে না। অনিন্দ চলুন, বিচারক এসে গেছেন, আপনার ছেলে মেয়েদের পাশে গিয়ে বসি, বেচারারা খুব টেনশন করছে, আসুন। কেস নাম্বার 35/21, আজকে রায় ঘোষণার দিন। এটি এমন একটি কেস যার জন্য অনেকদিন আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। শান্ত মাথায় বিচার বুদ্ধি প্রয়োগ করে সমস্ত তথ্য প্রমাণ খুঁটিয়ে দেখে আমাকে এই সিদ্ধান্তে আসতে হয়েছে। এটা খুব সহজ কাজ ছিল না, আমি আমার বিবেচনা মতো তথ্য প্রমাণের সহযোগিতায় এই বিচার কার্য শেষ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি। কে নিরপরাধ, কে অপরাধী তাদের চিহ্নিত করতে পেরেছি। অনেক সময় দেখা যায় আপাত দৃষ্টিতে যাকে ভিকটিম মনে হচ্ছে, যাকে নিরীহ বলে মনে হচ্ছে যার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব নয়, তিনি হয়তো দেখা যাচ্ছে চূড়ান্ত অন্যায় করে ফেলেছেন। আবার উল্টোটাও সত্যি, যাকে দেখেই মনে হয়, যার কথা শুনলে মনে হয় তথ্য প্রমাণও সমর্থন করে যে ওই অপরাধী। যাই হোক, সমস্ত কিছু খুঁটিয়ে দেখে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করলে বোঝা যায় আসলে তিনি অপরাধী নন। সমাজ তাকে অপরাধী বানিয়েছে। মাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো আজকে? মাকে পারবো তো বাড়ি নিয়ে যেতে? দেখো না, মা তো বসে আছে ওখানে। পারবো তো বৌদি ভাই মাকে বাড়ি নিয়ে যেতে? এরকমভাবে কান্নাকাটি করো না, একদম খেদো না। আগে যা কি বলছে সেগুলো আমরা শুনিনি।
দেখো, যদি কিছুতেই কিছু না হয় তাহলে তো হায়ার কোর্ট আছে, আমরা তো আবার আপিল করতে পারবো, সেই পথ তো বন্ধ হয়ে যাচ্ছে না বলো। তাহলে আর মাকে বাঁচাতে পারবো না বৌদি ভাই। তোরা একটু শান্ত হবি প্লিজ, অ্যানাউন্সমেন্ট হবে তো এক্ষুনি, একটু শান্ত হয়ে বস, শান্ত। রোহিত আঙ্কেল। হ্যাঁ জামু বলো। ওরা না খুব ভয় পেয়ে আছে কিন্তু। তুমি ভয় পাচ্ছ না? দেখো আমি বিশ্বাস করতে চাই, বিশ্বাস করতে চাই যে আজ এখান থেকে মাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। বাবা।